গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার হোম মেকার চৈতালি পরিবারে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি একটা নতুন দিনের শুরু নতুন সকাল আর আমার একটা নতুন ব্লগেরও শুরু এই সময় থেকে আর এখন বাজে প্রায় ঘড়িতে সাতটা চল্লিশ আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে তোমার ছটা দশ পনেরো তখন উঠে পড়েছি সাতটা চল্লিশ পৌনে একটা বাজতে যায় আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে বড় ঘুমোচ্ছে ছেলেকে আমি এখন তুলবো আর সকাল যেহেতু হয়েছে আর আজকে যেটা আমার থামনেল দেখে টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি যেমন তোমাদেরকে প্রত্যেক দিন আমার ডেলি লাইফস্টাইল ক্যামেরাবন্দি করে আমি কি করছি কি খাচ্ছি কিভাবে টাইম কাটাচ্ছি সবটাই যেমন তোমাদেরকে আমি ক্যামেরা বন্দি করে তুলে ধরি আজকে হচ্ছে আমার পাঁচ বছরের ছেলে জাস্ট ফাইভ ইয়ার্স একদম মানে পাঁচ বছর এক মাস বয়স সেই আমার ওই ছেলের আমার একটি মাত্র ছেলে সেই ছেলে সারাদিন কি করে মানে এখন যেহেতু স্কুল নেই লকডাউনের জন্য স্কুল লকডাউনের জন্য যেহেতু স্কুল নেই ছুটি বাড়িতেই রয়েছে তো এই সময়টা ও কি করে মানে সকাল থেকেই মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে আর রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ও কী করে আমি ওর পিছনে কতটা টাইম মানে দিই আর কতটা টাইম স্পেন্ড করি ওর সাথে তারপরে তোমার ও সারাদিন কি করে সেইটাই আজকে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরবো জাস্ট ছোটো ছোট কিছু অংশ আর কি তো বলতে পারো আমি কীভাবে ওর কেয়ার নিই বলতে পারো ওর ডেলি রুটিন যেটাই বলতে পারো সবটাই আজকে তুলে ধরবো ওই একটি ভিডিওর মাধ্যমে তো আমার ছেলে এখনও মানে বললাম ঘুমোচ্ছে তো ওকে আমাকে এখন তুলতে হবে চলো বিছানায় যাই ওকে তুলি কারণ এরপরে উঠলে ওর মানে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাবে পৌনে আটটা তো বেজেই গেছে অলরেডি তো চলো একেবারে সোজা চলে যাব ওই ঘরে আমি এই ঘরে এখন কথা বলছি ওই ঘরে যাব ওই ঘরে গিয়ে আমি ওকে ঘুম থেকে তুলবো আর তারপরে শুরু হবে ওর ওর সাথে মানে আমার সময় কাটানো আর কি গোটা দিনটা তো চলো ওকে ওই ঘরে চলে যাই তো এই ঘরে চলে এসেছি আমি ওকে ঘুম থেকে তুলবো বলে আর ওকে একটু ভালোবেসে তুললে ওর মানে ঘুমটা বেশ ভালো মানে ভেঙে যায় আর কি আর যদি নিজে থেকে উঠে দেখে আমি বিছানাতে নেই তাহলে সেই কান্না কাটি ভ্য ভ করতে থাকে আর সুন্দর আমি ডাকলাম পরে হাসি মুখ করে উঠে পড়লো আর প্রতিদিনের অভ্যাস হচ্ছে ঘুম থেকে উঠেই ও একটু মায়ের আদর খাবে একটু আদর খেয়ে নিচ্ছে আর আমার বাদিকে দিকে দেখতে পাচ্ছ যে দেওয়ালে সমস্ত আঁকি বুকি বাঁ দেয়ালটাতে এটা হচ্ছে আমারই ছেলের সব নিজের হাতে আঁকা আর কি ওর শিল্পকর্ম এটা বলতে পারো ওটা ও মানে পেন্সিল হাতে পেলেই ও দেয়ালে আঁকে পুরো দেয়ালটাকেও বাজে করে ফেলেছে তো এখনও চলে যাচ্ছে হচ্ছে বাথরুমে হিসু করতে ঘুম থেকে উঠেছে আর চলে এলো এখন হচ্ছে আমি বাথরুম থেকে চলে এলো আর এখন ওকে আমি হচ্ছে সোয়েটার সোয়েটার পরিয়ে দেবো কারণ ভীষণই ঠান্ডা পড়েছে বিছানা থেকেই আমি ওকে সোয়েটার মোজা সমস্ত কিছু পরিয়ে দেব আর কি আর উঠেই আমাকে জিজ্ঞেস করছে মা কার্টুনের নিউ এপিসোড কখন হবে আমি বললাম এগুলো তো আমি জানি না এগুলো তো তোমার খবর রাখার কার্টুন ফাটুন তো আমি দেখি না তো ওকে এখন সোয়েটার পরিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব ওকে নিয়ে হচ্ছে ব্রাশ করাতে মোজাও পরিয়ে দেব কারণ সকালবেলা হচ্ছে ভীষণই ঠান্ডা লাগে আর পায়ের তলায় ঠান্ডা রোড জুতো পরার একদম অভ্যেস নেই জুতো দিয়েছিলাম ঘরে পড়বার জন্য তবে জুতো পরে বিছানায় উঠে পড়ছে জুতো পরে সোফায় উঠে পড়ছে ওই জন্য আর জুতো নয় মানে ওর নিজেরও জুতো পরতে ভালো লাগে না ওই জন্য জুতো নয় ও মজা পরেই থাকে আর এখন ওকে নিয়ে যাচ্ছি ব্রাশ করাতে তার আগে ওকে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে দিই ঘুম থেকে উঠেছে যাই হোক বারে বারেই ও হাত ধোয় ওর হাত ধোয়ার অভ্যাসটা ভীষণ ভালো আছে আর কি আর এই করোনা ফরোনা হওয়ার পর থেকে আরও বেড়ে গেছে হাত ধোয়ার অভ্যেস তো সকালবেলা উঠেই প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়েও ভালো করে হাত ধুয়ে নিলো আর ওকে আমি ব্রাশ করিয়ে দেব। ব্রাশ ও করতে পারে বললে কী বলো তো ব্রাশে যদি আমি পেস্ট লাগিয়ে দিই ও কলের তলায় ব্রাশটাকে ধরে পেস্টটাকে ফেলে দেবে দিয়ে শুকনো ব্রাশটা ও মাজবে আর কি মানে পেস্ট থাকবে না সেই ব্রাশটাও দাঁতে ঘষে ওই জন্য আমি কি করি ওকে আগে আমি পেস্টটা দিয়ে ব্রাশেরটা মানে পেস্টটা লাগিয়ে দিয়ে আমি আগে দাঁতে ঘষিয়ে দিই সমস্ত দাঁতে পেস্টটাকে লাগিয়ে দিই তারপরে ও মাজে আর না হলে ও পেস্টটাকে ফেলে দিয়ে মাজার চেষ্টা করে কি জানি কেন তো যে চাইছে প্রথমেই চাইছে দাঁত মাজাতে ওর ভীষণ অ্যালার্জি আর দাঁত মাজতে মোটে ও চায় না আমাকে মাজিয়ে যেতে হয় তো রকম হয়তো দু মিনিট ঘষলো দু মিনিটও ঘষে না দু মিনিটে তো ঘষবার নিয়ম কিন্তু ও ঘষে না রকম আমি একটু ঘষে দিই ঘষে দিয়ে ও মুখ ধুয়ে দিই ওকে আমি আর ব্রাশ করতে করতেই ও আমাকে জিজ্ঞেস করছে মা আমি সকালে কি খাবো ওর ওটা হচ্ছে প্রতিদিনের আবদার সকালে ও আমি চাই দুধ কনফ্লেক্সটাই দিতে কিন্তু ও সকালবেলা হলে হয় চিরের পোলাও নয় চাউমিন নয় পাস্তা এগুলোও খেতে চায় তো আমি বানিয়েও দিই কিন্তু আজকে আমি ওকে দুধ কনফ্লেক্সই দেবো অন্য কিছু দেবো না কারণ কালকে চিরের পোলাও দিয়েছিলাম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু দুধ কর্নফ্লেক্সটা ওর একেবারেই একদম না পছন্দ কিন্তু দুধ তো খেতেই হবে বলো দুধ তো চুমুক দিয়ে কখনো খায় না ও মানে হয় দুধ সুজি নয় দুধ কর্নফ্লেক্স এইভাবেই দুধটা খায় বাচ্চারা যেরকম গ্লাসে করে দিলে খেয়ে নেয় দুধ ও সেটা খেতে চায় না ওই জন্য আমি চেষ্টা করি ওর খাবারের মধ্যে দুধটাকে ঢুকিয়ে দেওয়ার আর ওই জন্য সকালবেলা দুধ কর্নফ্লেক্সই দেবো কিন্তু প্রথমে দুধ কর্নফ্লেক্স দেবো না প্রথমে হচ্ছে ওকে আমি দেবো হচ্ছে জল বিস্কুট কারণ একদম সকালবেলায় খালি পেটে আমি দুধটা দিতে চাইছি না দেবো হচ্ছে প্রথমে সকালবেলা জল বিস্কুট খাবে ও বিস্কুট খাইয়ে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ যেহেতু পড়া শুরু হয়ে গেছে পড়তে তো হবেই একা পড়া পড়া কিছু ছিল না কিন্তু এখন যেহেতু নতুন বই পেয়েছে পড়তে তো হবেই ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর ওকে পড়তে বসিয়ে মানে পড়তে দিয়ে গেলাম দিয়ে আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে কারণ আমাকেও তো কাজ করতে হবে ওকে পড়তে বসিয়ে দিয়েছি ওর বাবা পাশেই শুয়ে আছে হেল্প করবে হয়তো ওকে একটু আর এখন প্রায় সকাল সাড়ে নটা বাজে আর আমি ওকে এখন খাওয়াবো তখন তো সেই জল বিস্কুট খেয়েছে তারপর থেকে পড়ছিলো আর এখন আমি ওকে দিয়েছি অঙ্ক ও অঙ্ক করছে এখন যোগ বিয়োগ অঙ্ক দিয়েছি রাইটিন ওয়ার্ডস দিয়েছি কি করছে ওই জানে আমি মাঝে মাঝে রান্নার ফাঁকে ফাঁকে এসে দেখে যাচ্ছি কারণ আমাকেও তো কাজ করতে হবে দেখতে পাচ্ছি যেই কটা যোগ বিয়োগ করেছে সে কটা মোটামুটি ঠিকই করেছে দেখতে পাচ্ছি আমি পরে খাতা দেখব এখনও করছে ওই রকমভাবেই ওকে পড়াতে হয় সকালটা আমার তো সময় হয় না ও যেটুকু পারে করে আর ওকে এখন খাইয়ে নেব হচ্ছে কর্নফ্লেক্স আমি দুধ কর্নফ্লেক্সই করেছি কারণ আর ওর দুধ কর্নফ্লেক্স হচ্ছে একদম দুধে জাল দিয়ে প্রায় গলিয়ে গলিয়ে পাকের মতো করে দেব ও চামচে করে দেব দেবো আর ও গিলে গিলে খেয়ে নেবে তো এখানে বসিয়েই আমি ওকে খাইয়ে নেব লেখাতে লেখাতে লেখাপড়া হয়ে গেছে আর এখন প্রায় হচ্ছে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ হয়ে গেছে আর ও তো সাড়ে নটার সময় কর্নফ্লেক্স খেয়েছে তাই জন্য এখন ওকে একটা কলা খাইয়ে দেবো ও বসে বসে এখন কার্টুন দেখছে কলা খাইয়ে দেবো আর আমি চেষ্টা করি প্রতিদিনই সাড়ে এগারোটা বারোটার সময় একটা ফল খাওয়ানোর তো ও ফল খেতে চায় না ওই কেমন গাল গা লকার মারছে মানে ঝাড়া দিচ্ছে গা কিন্তু আমি জোর করেই খাওয়াই শাক সবজি খাবে না শুধু মাছ মাংস ডিম আর ডাল খেলে হবে তো ফলটা যেভাবেই হোক খাওয়ানোর চেষ্টা করি তো আর কলাটা দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন একটা কিংবা দুটো করে কাঁঠালি কলা দেওয়ার চেষ্টা করি কারণ ওর কোষ্ঠকাঠিন্যের প্রবলেম রয়েছে তো সেই জন্যই চেষ্টা করি আবার শুনেছি কলা খেলে সর্দিও লেগে যায় ঠান্ডা লেগে যায় হালকা হালকা ঠান্ডা লেগেওছে কিন্তু তবু রয়েছে খাইয়ে দিলাম তো এখন ওর পড়া হয়ে গেছে বসে কার্টুন দেখছে আর বেশি পড়ার জন্য চাপ দিইনি পড়েছে সকালটা আর এখন মোটামুটি এই কলা খাইয়ে দেবো দিয়ে এরপরে ওকে স্নান করা নিয়ে যাব আর কি আর কলা খাইয়ে দিয়ে এখন জল খাওয়াবো না আর মানে কিছুক্ষণ পর আধ ঘন্টা পর ওকে জল খাওয়াবো জলটাও খাওয়াবো হচ্ছে মুখ থেকে ফেলতে যাচ্ছিলো যেই আমি বললাম যে ভিডিও হচ্ছে তখন হাসি দিয়ে কলাটা খেয়ে নিল আর কি আর কলা খাওয়ার আধ ঘন্টা পর আমি ওকে এখন জল দিয়েছি আর জলটাও হচ্ছে কম্পিটিশান করে মানে জলটা খাওয়াই এইভাবেই প্রত্যেক সময় জলও খেতে চায় না দেখো আমার হাতেও একটা বোতল আর ওকেও ধরিয়ে দিয়েছি একটা বোতল বললাম জলের বোতলটা শেষ কর কে ফার্স্ট হয় দেখব আর আমি রয়ে শয়ে খাচ্ছি যাতে ও ফার্স্ট হয়ে যায় আর মানে ইচ্ছে করেই আমি ওর কাছ থেকে মানে ওর কাছের থেকে আমি হেরে যাচ্ছি বলতে পারো মানে সন্তানের কাছে সব হারেতেই তো সুখ আছে তো ওকে আমি ইচ্ছে করে থেমে থেমে খেয়ে আমি ওকে ফার্স্ট করিয়ে দিচ্ছি যাতে জলটা খাওয়া হয় অনেকটা জলই ও খেয়ে নিয়েছে আর এই জল খাওয়ানোর কারণটা হচ্ছে আমি ওকে এখন পটিতে বসাবো আর কলাও খেয়েছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পরই জলটা দিচ্ছি আর আমার তো আর জল রুচ্ছে না কারণ আমি এমনিতে আমিও জল কম খাই কিন্তু ওকে খাওয়ানোর জন্য আমাকেও হাতে জলের বোতল তুলে নিতে হয়েছে আর কি তো এখন জলটা খাইয়ে নিয়ে আমি চলে যাব, ওকে সোজা তেল টেল মাখিয়ে পটি করিয়ে স্নান করিয়ে একদম পরিষ্কার করে নিতে চলে যাব। আর সারাদিনে যখনই মানে জল খাওয়াই এইভাবেই আমি কম্পিটিশান করিয়ে জল খাওয়াই হয় বাবার সাথে নয় আমার সাথে এইভাবেই মানে ওর কম্পিটিশন চলতে থাকে আর জলটা পুরো শেষ করে ফেললো কম্পিটিশানে ও ফাস্ট হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম বোতল খালি আমি ফাস্ট হয়েছি ও বলছে আর কি মায়ের কাছ থেকে ও জিতে গেছে আর এই যে এখন আমি ওকে তেল মাখিয়ে দেবো এই তেলটা হচ্ছে সরষের তেল রসুন আর কালো জিরে গরম করে মানে রসুনকে থেতো করে তেল কালো জিরে একসাথে ফুটিয়ে নিয়েছি আর এই তেলটাই আমি ওকে গোটা শীতটায় মাখাই আর যখনই ফুরিয়ে যায় তিন চার দিনের মতো করে রেখে দিই ফুরিয়ে গেলে আবার করে নিই আর ওই বারান্দাতেই তেল মাখবে বারান্দা যেহেতু রোদ এসেছে বারান্দাতেই তেল মেখে স্নান করবে আর কি আর ও এখন নিজে নিজেই কাপড় খুলে ফেলছে মানে ওর এই একটি কাজ ওর ভীষণ পছন্দের মানে সাগ্রহের সঙ্গে ও করে মানে স্নানটি যতক্ষণ পারে স্নান করতে ও ভীষণ ভালোবাসে গরমকালে একাই স্নান করতে পাঠিয়ে দিই তেল ঠেল মেখে কিন্তু শীতকালে ছাড়ি না কারণ নাহলে করতেই থাকবে ঠান্ডার দিন আর ওই এখন ওকে স্নান করাবো আর কি তেল টেল মাখিয়ে আর ওই জামা কাপড়গুলো কেচে দেবো ও বারান্দাতেই খুলে খুলে রাখছে আমি ওর প্রত্যেক দিনের জামা কাপড় এমনকি সোয়েটার মানে গরম প্যান্ট প্রত্যেক দিন কেচে দিই আমি গরম প্যান্ট সমেত তো ওকে স্নান করিয়ে নিয়ে আমি চলে এসেছি আর যে তেলটার কথা তোমাদেরকে বলছিলাম ওই তেলটা কিন্তু আমি ওর গায়েই মাখাই মাথায় নয় মাথায় ও নারকেল তেল মাখে ওটা সরষের তেলটা শুধু গায়েই মাখাই আর স্নান হয়ে গেছে ওকে প্রায় দুটো জামা পরিয়ে দিই বেশ ঠান্ডা লাগে বুকটা যাতে গরম থাকে ওই জন্য একটু গেঞ্জি টেঞ্জিটা টাইট টাইট গেঞ্জি টেঞ্জি পরিয়ে দিই আর স্নান করিয়ে দি দিয়েছি তো এখন সোয়েটারটাও পরিয়ে দেবো ওই সোয়েটারটা পরা যেটা পরেছিলো পিঙ্ক কালারে সেটা কেচে দেব। এখন আমি এই সোয়েটারটা পরি পরিয়ে দিচ্ছি আর ওর মাথার চুলগুলো দেখতে পাচ্ছ খুব বড় হয়ে গেছে সমস্যাটা হচ্ছে এই করোনার জন্য তো পার্লারে নিয়ে যাওয়া হচ্ছে না ওর বাবা একেবারেই রাজি নয় এই এক বছর মানে করোনাকালে এক বছরের মধ্যে ওর বাবাই দুবার কেটে দিয়েছিল আর এখন ওর বাবা একদম সময় পাচ্ছে না ওই জন্য কাটাও হচ্ছে না ভাবছি এবারে ওকে ন্যাড়া করে দেবো কারণ এই ঠান্ডার সময় ওরা ওর খুব চুল বাড়ে ঘন চুল তো ওই জন্য আর কি দেখা যাক ওর বাবার সময় হলে পরে পুরো ন্যাড়া করে দেবো আর চুলটা সত্যিই অনেকটাই বড় হয়ে গেছে চুল জমে মানে ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য হয়তো ওই জন্যই ঠান্ডা লেগে গেছে আর ওর মুখে এখন ক্রিম মাখিয়ে দিলাম সর্ষের তেল তো মাখিয়েছি ক্রিম মাখিয়ে দিলাম ও বলছে ক্রিমটা কি ঠান্ডা আমার ঠান্ডা লাগছে তো মাথা আঁচড়ে দিচ্ছি মাথা আঁচড়ে দিয়ে আর মোটামুটি কিছু করার নেই ওকে ও যেহেতু ছেলে আমি হলে তো একটু একটু গুজু ক্লিপ ক্লিপ এটা ওটা বেঁধে বেঁধে দিতাম কিন্তু তখন ক্রিম আর জাস্ট মাথা আঁচড়ে দিলাম আর এখন ও একটু খেলবে কি খেলবে না হচ্ছে পাজালগুলো সেই তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মানে ও মল থেকে বায়না করে ওটা কিনেছিল সেই গুলো নিয়ে এখনও একটু খেলবে একটু খেলুক কী আর করবে বাইরে তো যেতে পারে না ঘরবন্দি এই পাজালগুলো নিয়েই খেলবে আর ওকে খেলতে দিয়ে আমি চলে যাব স্নান করতে না নাহলে বড্ড জ্বালাবে আমারও মোটামুটি কাজ সারা হয়ে গেছে মোটামুটি কেন সব কাজই স্নান মানে সারা হয়ে গেছে স্নান আর পুজো বাকি আমি এখন চলে যাব স্নান করতে তো আমি স্নান পুজো সব সেরে চলে এসেছি অনেকটাই সময় কেটে গেছে ছেলেদের ছেলে দেখছি এখনও এগুলো নিয়েই খেলে চলেছে আর এই যে কী সব বানিয়েছে আমাকে বলছে দুপাশে দুটো গাড়ি মাঝখানে বিল্ডিং রাস্তা এইসব আমাকে বলছে আমি এইসব বানিয়েছি এক মনে এগুলো নিয়েই খেলে চলছিল আমার ওদিকে সব কিছু সারা হয়ে গেছে এখন ওকে ভাত খাওয়াতে যাব আর কি তো খেলছে বেশ ভালোই লাগছে বানিয়েছে নিজে থেকে বসে বসে কি বানিয়েছে সেটা ওই জানে জানি না বলছে দুপাশের গাড়ি যাচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে বিল্ডিং এই সব বলছে আর কি শিশু মন যা কল্পনা করে সেগুলোই আর কি বানিয়েছে আর ও আর এইখানে ওর ভাত বেড়ে নিয়েছি আজকে রান্না করেছি হচ্ছে গাজর পেঁপে সিম দিয়ে হচ্ছে ডাল করেছি আর মাছের ঝাল ফাল কিছু করিনি মাছ ভেজেছি আলু ভেজেছি আর হচ্ছে পালং শাকের ঘন্ট করেছি আর হচ্ছে মাছের তেল পটা দিয়ে তেল বেগুন আর এটা হচ্ছে ধনে এই দুটো হচ্ছে ধনেপাতার পাতার বড়া তো আমি ওকে বললাম যে মাছের তেল পটকা দিয়ে তেল বেগুন করেছি খাবি পালং শাক ঘন্ট খাবি বলে ওগুলো গরুরা খায় আমি খাই না পালং শাক ফাক তো শাক সবজি একেবারেই পছন্দ করে না তাই জন্য দিওনি ওই ডাল ভুজি দিয়েও ভাত খাবে আর ওর ভাতের ওপর দিয়েছি ঘি ও ঘিটা প্রতিদিনই খায় ঘি অথবা বাটার ছোটো থেকেই ওকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি ওই ভাতে ঘিও থাকবে আর ডাল দিয়ে মাখা হবে জানি না সবজিটা খাবে কিনা না ভাতের সঙ্গে চটকে দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। তো ওর ভাত টেবিলে নিয়ে চলে এসেছি ওর ভাতের মধ্যে আমি সবজি চটকে দেবই তোমাদেরকে দেখাচ্ছি গাজর সেই জন্য ওকে নুন আনতে পাঠিয়ে দিয়েছি নাহলে দেখতে পেলে কাঁদবে আর ও চটকে দিয়েছি ভাতের মধ্যে ডালে আর ভাতে চটকে দিয়েছি এইবারও দেখতে পেয়েছে ওই যে বলছে এখন কেন দিলে এই যে মুখটা কেমন করছে কেন দিলে আমি বললাম খেতে খেতে হয় খেলে শক্তি হয় ও খাবে না বলছে দেখতে পেয়ে গেছে ঠিক চটকে দিয়েছি তো ডাল ঘি ভাত সব একসঙ্গে চটকে দিয়ে ও খালি মাছ চাইছে আলু ভাজা চাইছে খেতে বসে ওইগুলোর আগে চাই আমি বললাম খাও খেয়ে নাও সব খেয়ে নাও তাহলে শক্তি হবে কিন্তু তোমরা যতটা ভাত দেখেছিলো ভাত বলো আর ওই সবজি বলো মানে সবজি বলতে ডালের সবজি সব খায়ও নি আলু ভাজাও সব খায়নি মাছটাও কাটা কাটা করে অনেকবার থুক থাক করে ফেললো কাটা বেছে দিচ্ছি তবু ও মানে বাচ্চাটা কী হলো মাছের কাটা পড়লে কাঁটাটা শুধু মুখ থেকে বের করে আনতে পারে কিন্তু ও পুরো মাছটাকেই ফেলে দেবে আর খাচ্ছে আর এদিকে লাইক দিচ্ছে ওর আলু ভাজা মাছ ভাজা এটা খুব পছন্দের তো খাচ্ছে আর কি আর পুরো ভাতটা শেষ পর্যন্ত খেতে পারেনি আমার পেটেও কিছুটা গেছে সব ভাত খেতে পারিনি প্রত্যেক দিনই তাই যা ভাত মাখি ভীষণই অরুচির মাছটাকেই ফেলে দিল এদিকে ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে এখন মানে ও ঘুমোয় না দুপুরবেলা ঘুমানোর অভ্যাস কোনোদিনই নেই যাবে থেকে স্কুল শুরু হয়েছিল মানে ওর স্কুল জীবন শুরু হয়েছিল ও কোনোদিনই হচ্ছে ঘুমোয় না দুপুরবেলা ঘুমটা নষ্ট হয়ে গেছে তো সে জন্য যেহেতু ও মানে আমি বললাম যে এখন ও বলছে টিভি দেখবো বললাম না এখন টিভি নয় যাও খেয়েছো যেমন প্রতিদিন যেমন শো শুয়ে শুয়ে তাহলে মোবাইলটা দেখো ও একটা ছোটো ফোনে সেই কার্টুন দেখছে শুয়ে শুয়ে এই জাস্ট শুয়ে থাকবো বাবা এখনও আসেনি বাবা আসলেই তরাক করে লাভ দিয়ে উঠে পড়বে আর কি আর এখন প্রায় সাড়ে তিনটে বাজে ওর তো খাওয়া হয়েছে অনেকক্ষণ আর এখন আমি ওকে এই আপেলটা দেবো ও নিজে হাতেই খাবে কারণ আপেল খেতেও খুব ভালোবাসে ও নিজে হাতেই খাবে এই আপেলটা খেয়ে নাও ধরো এভাবে ধরো 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 ধরে খাও হ্যাঁ ওকে যদি বলি আপেল কেটে দিই বা শশা কেটে দিই ও কেটে খাবে না সমস্ত গোটা ফল খাবে ওকে ছোটোবেলায় একবার আমি বলেছিলাম যে ফল খেতে নেই রাস্তায় বেরিয়েছিলো সেই কাঠি দিয়ে গুজে গুজে কাঁটা ফল খায় ও চেয়েছিলো আমি তখন বলেছিলাম আমাকে কাটা ফল খেতে নেই সেই একটি কথার মাথায় রয়েছে ও তারপর থেকে মোটে আর কাঁটা ফল খেতে চায় না ঘরেও তাই যদি ঠাকুরকে প্রসাদে দিই তখন খায় আর না হলে ও কাটা ফল খেতে চায় না ওকে শশা হলেও খোলা ছাড়িয়ে গোটা দিতে হবে আপেলও তাই গোটা দিতে হবে খেয়ে নাও খেয়ে নাও আর মানে ওই রকম আর কি যদি বলি প্রসাদের ফল ঠাকুর খেয়েছে তখন খায় আর নাহলে সচরাচর কেটে দিলে বলবে এই তো কাটা ফল তুমি বল তুমি বলেছিলে কাটা ফল খেতে নেই তো মানে কাটা ফল খেতে নেই আমি কী সেন্সে বলেছিলাম আর ও যে সেটা কী সেন্সে নিয়েছে মানে এখন ওর মনের ভিতরে সেটা মানে স্ট্রাইক করে রয়েছে আর কি মনের ভিতরে ওই জন্য ওইভাবে খায় না বাবা ভালো করে খাও ভালো করে খেয়ে নাও আপেলটা আমরা তাহলে ভাতটা খেয়ে নিই তুমি আপেলটা খেয়ে নাও আমরা ভাতটা খেয়ে নিই হুম ঠিক আছে তো এখন বাজে সন্ধে ছটা আর আমি মানে ওই আপেল খাওয়ার পর থেকেও তারপরে বাবার সঙ্গে খেলা করলো আর ওর বাবা কাজে বেরিয়ে গেল সাড়ে পাঁচটার সময় এখন ওকে ইপি করে দিয়েছি সন্ধেবেলার টিফিন আর আমি ইপিটা পুরো নুন দিয়ে শুধু সেদ্ধ করে দিয়েছি মশলা দিইনি আর ইপি খাবে আর খাবে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা ওকে সকালেই দিই আর আজকে একদম দেওয়ার ইচ্ছে ছিল না যেহেতু রাত্রে মাংস খাবে ও কিন্তু ওর মনে আছে মা আগে তো আমি ডিম সেদ্ধ খাইনি প্রতিদিনই ডিম সেদ্ধ খায় একটা করে তো আমি সেদ্ধ করে রেখেছি নুনও মাখিয়ে রেখেছি বলেছি তুমি আগে ইপিটা শেষ করো নিজে হাতে খাও তারপরে আমি তোমাকে ডিম সেদ্ধ খা দেবো আর কি ওটা খাওয়া হলেই আমি ডিম সেদ্ধ দেবো আর খাইয়ে ওকে আমি পড়তে বসাবো কারণ এখন ও টিভি দেখতে দেখতে খাচ্ছে পড়তে বসাবো যেই বললাম হাত দিয়ে না করলো তোমরা দেখতে পেলে দিয়ে বলছে হাসছে দিয়ে বলছে না পড়তে তো বসবো তো এটা খাওয়া হবে ডিম সেদ্ধটা খাওয়া হবে খাইয়ে নিয়ে পড়তে বসাবো আর তোমরা হয়তো ভাববে যে নিজে হাতে ছেলে খাচ্ছে অথচ ভাত ঠাত খাইয়ে দেয় ও ওর মানে পছন্দের জিনিসগুলো মানে ডিম সেদ্ধ ইপি লুচি এগরোল পাস্তা মানে যেগুলো আর কি বাচ্চাদের পছন্দ সেগুলো ও খেতে পারে নিজে হাতে কিন্তু ভাত ও নিজের ভাত রুটি নিজে হাতে খায় না খেতে পারে না বললে ভুল হবে খায় না মানে দিলে ছড়াবে একটুখানি খেয়ে বলবে পেট ভরে গেছে কাদ্যে লাগবে ওই জন্য আমি খাইয়ে দিই অনেকে হয়তো বলবে পাঁচ বছরের এত বড়ো ছেলেকে হয়তো মানে আদিক করে খাইয়ে দেয় কিন্তু সেটা নয় ওর পছন্দের জিনিস হলে আমি একা ছেড়ে দিই তাও দেখো বসে রয়েছে খাচ্ছে না আর ভাত রুটি তো একেবারেই খাবে না বসেই থাকবে হাঁ করে আর সেই জন্যই আমার ওকে খাইয়ে দেওয়া আর কি বারে বারে বলতে হবে তবে খাবে তো এটা খেয়ে নিলে আমি ওকে ডিম সেদ্ধটা দেবো সেটাও নিজে হাতেই খাবে ওর পছন্দের খাবার তো তারপরে ওকে পড়তে বসিয়ে দেবো আমাকে বলছে খুব ভালো হয়েছে ইপটিটা শুধু নুন দিয়ে সেদ্ধ করে দিয়েছি আমি মশলা দিই না ওই মশলাগুলো আমরা খাই অন্যান্য কাজে লাগাই কিন্তু ওকে যখন দিই শুধু নুন দিয়েই সেদ্ধ করে দিই এই যে এখানে ও পড়তে বসে গেছে আর অনেকক্ষণই পড়তে বসেছে আমি ওকে এখন পড়া ধরছি যেই পড়াগুলোকে সকালবেলা তৈরি করিয়েছিলাম সেইগুলোই এখন ধরছি আর এখন প্রায় নটা বেজে গেছে নটা পাঁচ দশ হয়ে গেছে তো এখন ওকে ছুটি দিয়ে দেবো মানে অলরেডি হাই তুলছে আর মোটামুটি পড়াগুলো বলছে নতুন বইয়ের পড়ার বইগুলো দেখতে পাচ্ছে এখনও মলাট হয়নি আসলে ওর দোষ নয় মলাট তো আমিই করে দেবো আর আমি একটু সময় পাইনি মলাট করার জাস্ট বইগুলোকে এমনি সেলাই করে রেখে দিয়েছি আর আর ওকে পড়াতে পড়াতেই আমি মানে মাঝখানে মাঝখানে উঠে রান্না করেছি রাতের রান্না আর একটা জিনিস ভুল করলো ইউনো বইটা আবার দিলাম ওকে পড়তে আর রান্না করেছি বলতে হাই তুলছে দেখো কিরকম আর রান্না করেছি বলতে হচ্ছে রুটি করেছি আমাদের জন্য আর চিলি চিকেন করেছি ওর বাবা বোনলেস চিকেন নিয়ে এসেছিলো ছোটো ছোটো সেগুলো দিয়ে চিলি চিকেন করেছি আর রুটি করেছি আমাদের জন্য ছেলে বললো রুটি খাবে না দুপুরের ভাত ছিল বললো ওটাকে দিয়ে আমাকে ফ্রায়েড রাইস করে দাও তোমরা শুনলে হয়তো হাসবে কোনো মানে বাসমতি চালের ফ্রায়েড রাইস নয় ও দুপুরের যে ভাত থাকে ওটা দিয়ে মাঝে মাঝে ও ফ্রায়েড রাইস খেতে যায় ও বাসমতি চালের ফ্রায়েড রাইস খেতে পারে না ওর নাকি গন্ধ লাগে তো দুপুরের যে ভাত রয়েছে সেটাকে ওই বিট গাজর একদম কুরুনিতে কুড়ে যেহেতু সবজি খায় না কুরুনিতে কুড়ে বিট গাজর আলু মটরশুঁটি ঘি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই ভাতটাকে ঘিয়ে নাড়াচাড়া করে ওইটাই হচ্ছে ওর ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার মাংসটা চিলি চিকেনও ও খায় না ওর ক্যাপসিকামের গন্ধ ভালো লাগে না ওই জন্য ওই ছোটো ছোটো মাংসগুলোকেই আলু দিয়ে ওর জন্য কষে রেখেছি রাত্রে ওটাই ও খাবে ওর হচ্ছে বিখ্যাত ফ্রায়েড রাইস আর হচ্ছে ওই ছোট ছোট মাংস মানে বোনলেস মাংসগুলোকে আলু দিয়ে জাস্ট পেঁয়াজ রসুন দিয়ে ওকে কষে দিয়েছি ও চিলি চিকেন খায় না বলে তো এখন পড়া থেকে ছুটি দিয়ে ওকে খাওয়াতে নিয়ে চলে যাব কারণ রাতও হয়েছে নটা দশ পনেরো হয়ে গেল প্রায় আর ছেলে আমার এখানে রাতের খাওয়ার খেতে বসে গেছে আর হচ্ছে ওর এই বিখ্যাত ফ্রায়েড রাইস এই তোমাদের তখন বললাম আর হচ্ছে ইয়ে চিকেন কষা কুচো কুচো বোনলেস চিকেন কষে দিয়েছি আর কি আর ওর বাবা এর মধ্যে এসে পড়েছে সেই জন্য বাবার সঙ্গে কিছুক্ষণ খেললো খেলে এখন ওকে খাওয়াতে স্টার্ট করলাম আর কি ওর খাওয়াতে একটু দেরি হয়ে গেল কারণ ওর বাবার সঙ্গে খেলা করছিল বলে পড়ে ফোরে ওঠে একটু খেললো খেলে এখন খাওয়া খেতে বসছে আর কি আর ওই মাংস খুব তৃপ্তি সহকারে খাচ্ছে দেখতে পাচ্ছি যদিও বোনলেস আর একদম এটা চিলি চিকেন করলে বেশি ভালো হতো আর ফ্রায়েড রাইস তোমাদের বললামই দুপুরের ভাত দিয়ে সবজি দিয়ে ঘি দিয়ে ভেজে দিয়েছি এটাই ও তৃপ্তি সহকারে খায় সাদা মাটা খাবার আর কি তো ওকে খাওয়া শেষ করিয়ে এখন আমি ব্রাশ করিয়ে নিচ্ছি আর রাত্রেবেলা ওকে প্রতিদিনই ব্রাশ করিয়ে নিই আর রাত্রেবেলাটা ছেড়ে দিই ওকে যাতে নিজে হাতে করে সঙ্গে থাকি নিজে হাতেই ব্রাশ করে নিচ্ছে তো ওকে মুখ টুক ধুয়ে আমি চলে যাব একেবারে নিয়ে বিছানাতে আর এখন মানে দিনের বেলা যেসব জামাগুলো পরেছিলো এক এক করে সব খুলিয়ে দেব খুলিয়ে দিয়ে রাত্রেও একটা মানে পাতলা গেঞ্জির জামা আর পাতলা গেঞ্জির প্যান্ট পরে শোবে এগুলো সবই খুলে দিই মানে প্রত্যেক দিনই তাই করি আর কি সারাদিনের জামা রাত্রে খুলে আর এখন মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছি মুখ ধুয়ে নিয়ে এসেছি যেহেতু ক্রিম মাখিয়ে ওকে একটু মানে হজমের ওষুধ দিয়ে দেবো আর যেদিনকে একটু গুরুপাক খাওয়া হয় সেদিনকে একটু হজমের ওষুধ দিই প্রায়ই দিতে হয় সপ্তাহে তিন চার দিনই ওকে হজমের ওষুধ দিতে হয় তো এখন হজমের ওষুধ খেয়ে নিচ্ছে হাফ চামচ দিয়ে দিলাম আর এখন ও শুয়ে পড়বে আর ওর ছোট্ট কোলবালিশ পায়ে ও শুয়ে পড়লো আর ওকে আমি লেপ ঢাকা দিয়ে দিলাম সঙ্গে যদিও আমাকে এখন শুতে হবে ওর সঙ্গে না হলে ও ঘুমোবে না আর এই ছিল আমার মানে ছেলের প্রতিদিনের ডেলি রুটিন আর কি বলো আমার কেয়ার করা বলো এইভাবেই প্রত্যেক দিন আমি ওর কেয়ার নিই আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বেলটা বাজিয়ে আজকে আজকের মতন তাই একটা লাগুন একটা মতন ভালো থাকো